नमस्कार दर्शक বন্ধুরা, রান্নামণি আজকে চিড়ের পোলাও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। উপকরণ হিসেবে নিয়েছি 250 গ্রাম পাতলা চিড়ে, ফোড়নের জন্য তেজপাতা এবং ছোট এলাচ, এছাড়া আছে চিনি, নুন, হলুদ, চীনাবাদাম, মটরশুঁটি, গাজর, আলু, ফুলকপি এবং বিনস। প্রথমে চীনাবাদামগুলো আমি সাদা তেলে ভেজে নিলাম। সকালে বা বিকেলে জলখাবারে এটা অত্যন্ত সুস্বাদু একটা আইটেম। বাদাম ভেজে তুলে রেখে সেই তেলে আমি ছোট্ট একটু দারচিনি, দুটো ছোট এলাচ এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হতে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম, ছোট একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ছোট ছোট টুকরো করে রাখা আলু, আলু একটাই নিয়েছিলাম। ফুলকপি ছোট করে কেটে রাখা, গাজরও ছোট ছোট টুকরো করে রাখা, সব একে একে দিয়ে দিচ্ছি। বিনস কুচি দিলাম, অর্থাৎ আমার ঘরে যত সবজি ছিল সেগুলো দিয়ে একটু নুন দিয়ে দিলাম। চিনি দিলাম 2 চা চামচ, সামান্য একটু হলুদ দিলাম হালকা হলুদ রঙটা আসার জন্য। নাড়াচাড়া করলাম তেলে, এবারে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বাদামগুলো দিলাম। অর্থাৎ সব সবজির উপকারিতাটাও কিন্তু পাওয়া যাচ্ছে। এবারে চিড়েটা আমি একদম শুকনো অবস্থাতেই দিয়ে দিলাম, কারণ এটা আমার পাতলা চিড়ে। পোলাওয়ের জন্য যে শক্ত চিড়ে পাওয়া যায় সেটা আমার ঘরে ছিল না বলে আমি পাতলা চিড়ে দিয়ে এই জলখাবারটি বানাচ্ছি। সেই জন্য আমি এটা কিন্তু ধুইনি, ধুলে এটা একদম মন্ড পাকিয়ে যেত। ভালো করে ঝেড়ে বেছে নিয়ে আমি একদম শুকনো চিড়েটাই ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে, সবজির মধ্যে দিয়ে দিলাম। এবারে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে চিড়ের সাথে সব সবজিগুলো মাখা মাখা হয়ে যায়। এবার একটু ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখলাম একদম নরম নরম, অথচ ঝরঝরে আমার চিড়ের পোলাও প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আরও স্বাদ বাড়াবার জন্য 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। গরম মশলা আমার বাটা ছিল, সেজন্য সামান্য গরম মশলা বাটা দিলাম, আপনারা গুঁড়োও দিতে পারেন, সবই স্বাদ বাড়ানোর জন্য। সকালের বা সন্ধ্যের জলখাবারের জন্য এটা একটা আইডিয়াল রেসিপি। দর্শক বন্ধুরা, একদম ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে আজকে আমি আমার বাড়ির সদস্যদের এটি পরিবেশন করলাম। আপনারাও খুব সহজেই চিড়ের পোলাও বানিয়ে বাড়ির সবার পেট ও মন দুটোই ভরাতে পারেন। আশা করি ভালো লাগলো। আবার পরবর্তী অন্য রেসিপি নিয়ে রান্নামণি আপনাদের সামনে হাজির হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।